আচ্ছা, আমরা শুরু করতেছি আমাদের সার্চ মানে কি আর ইঞ্জিন মানে যন্ত্র অপটিমাইজেশন মানে হচ্ছে কৌশল, ঠিক আছে? সার্চ ইঞ্জিন কাকে বলো? সার্চ ইঞ্জিনটা কি আমার ওয়েবসাইটকে র‍্যাঙ্কে নিয়ে আসবে। এক কথায় হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক মানে ভিজিটর। আমরা এক একটা ওয়েবসাইটে ভিজিট করি না, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। ঠিক আছে, আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর কাজটাই হচ্ছে এসইও করবে। সেখানে ইন্টারনাল এক্সটার্নাল বলতে ইন্টারনাল মানে কি আমার ভিতরে, আর এক্সটার্নাল মানে হচ্ছে ওয়েবসাইটের বাইরে, ঠিক আছে? এক কথায় যেটা বুঝবো আমরা, আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো বা ভিজিটর বাড়ানোর কাজটা হচ্ছে এসইওর কাজ। এক কথা হচ্ছে এখানে আপনাকে অনলাইন মার্কেটিং বলো, এসইও বলো, ডিজিটাল মার্কেটিং বলো, যেটাই বলো জিনিস আমার সার্চ রেজাল্টটা যেমন ধরেন আমি এটাকে কার লিখে সার্চ দিলাম, ঠিক আছে? এখন অনেকগুলো ওয়েবসাইট আসছে না, ঠিক আছে? একে কেন ফার্স্টে দেখাচ্ছে, আর একে কেন এগুলো কেন ফার্স্টে আসছে, এখানে কেন এ কেন ফার্স্টে আসছে, অন্য আর একটা এখানে তো অনেকগুলো ওয়েবসাইট আছে, আছে না? এগুলো সিরিয়ালি কেন আসছে একটার পর একটা? আর আমরা সচরাচর কি এটাই ভিজিট করবো, কারণ এটা প্রথমে আসে। এখন আমাকে এটার জন্য যেটা করতে হবে, এই এই জায়গায় আসার জন্য আমাকে কাজ করতে হবে, এই কাজটার জন্য আমি এসইও করব, ঠিক আছে? এই জায়গায় না আসতে পারলে ভ্যালু নাই, আমার ভ্যালু লেস, ওয়েবসাইটটা কোনো ভ্যালু থাকবে না। আর এই জায়গায় আসতে পারলে আমার ডিজিটালও বাড়বে, ডিজিটাল বাড়লে কি আসবে আমার প্রফিট আসবে, আমার কি আসবে ডিজিটাল মার্কেটিং সম্পর্ক কি আমি ফার্স্টে আছি, আমার কাজ শেষ নেই, আমাকে এসইও করতে হবে এমন না, আমাকে সেটা মেনটেনেন্সে কাজ করতে হবে, কারণ ওই জায়গায় ওই পজিশনটা ধরে রাখার আমাকে কাজ করতে হবে। আমার রুল নাম্বার এখন এক, এবং দুই সর্বক্ষণ চেষ্টা করবো একে আসার জন্য। তাহলে আমি পড়ালেখা বন্ধ করে দিলে কি আমার এক রুলটা থাকবে, থাকবে কি না? তাহলে আমাকেও দুই নাম্বার যে উনি ফেলে দিবে না, তাহলে আমাকে আমার সার্চ ইঞ্জিনটা
যে র্যাঙ্কিংটা ইনক্রিজ করতে হবে, প্লাস এটা মেনটেনেন্সের জন্য আমাকে কাজ করতে পারবো, কাজ করতে হবে, বুঝা গেছে? সেটা ধরে রাখার জন্য আমার যে র্যাঙ্কটা কত বছর আমার র্যাঙ্ক বৃদ্ধি করবো। এখন আমি যদি ধরে রাখার কাজ করি, আমি যদি জানাসি ওই পজিশনে থাকবো, আমাকে ফার্স্ট কি আসতে হবে, এক নম্বর দু নম্বরে আসতে হবে। এরপর আমাকে যাতে কেউ ফেলতে না পারে সেই জন্য আমি পড়াশোনা করবো। এখানেও সেম, আমি ইনক্রিজ করবো আমার র্যাঙ্কিংটা এবং মেইনটেনেন্স করবো। হ্যাঁ, ইনক্রিজ অর্গানিক সার্চ ইঞ্জিন পেশা। হ্যাঁ, অর্গানিক বলতে আমি একটু জিনিসটা বুঝাই। এখানে আমি গুগলে সার্চ দিলাম বি বেস্ট পোস্টিং, আমি এখানে সার্চ দিলাম বেস্ট পোস্টিং সার্ভিস প্রোভাইডার। এখানে ছোট করে লেখা আছে অ্যাডস, বুঝতে পারছেন? এটা এই পজিশনে কিভাবে আসছে, এটা এসইও করে এখানে আসে না, এটা এখানে বিজ্ঞাপন দিয়েছে, ঠিক আছে? এটা দেখেন, সবগুলা নিচে কিন্তু অ্যাড লেখা আছে। আপনি যদি আরো নিচে যান, এর কোথাও অ্যাড লেখা আছে না, এদের উপরে তো এদের ইয়ে, কিন্তু এর কোথাও অ্যাড লেখা নাই। আরো নিচে দেখেন, এদের কোনো অ্যাড লেখা আছে, কিন্তু অ্যাড লেখা আছে। এখন এখানে এই যে আসছে, এখানে এই পেইড মেথডে টাকা দিয়ে, গুগলকে টাকা দিয়ে এই জায়গায় আসছে। মার্কেটিং আমাদের দুটো মেথড হয়, একটা হচ্ছে পেইড মেথড আর একটা হচ্ছে অর্গানিক মেথড। অর্গানিক মেথড হচ্ছে আমি ব্যাকলিংক করে করে মানুষের কাছে প্রচার করে করে বা আমার এসইও এসইও করে কাজ করে এখানে আসছি, এটা হচ্ছে আমার অর্গানিক, আমার রিয়েল ভিজিটর, সবগুলো আমার রিয়েল ভিজিটর। আর এখানে এরা কীভাবে আসছে, গুগলকে টাকা প্রোভাইড করে এখানে আসছে, ঠিক আছে? সেটার জন্য ওকে বাল্ক অ্যামাউন্ট অফ পেমেন্ট করতে হবে, মানে প্রতিটি লিখে ওর জন্য টাকা কেটে নিয়ে যাবে। তাদের বুঝছেন, দুইটা মেথডে আমার মার্কেটিং হচ্ছে, পেইড একটা হচ্ছে অর্গানিক। আর পেইড মেথড হচ্ছে যিনি টাকা দিয়ে আসে নাই, কিন্তু এই পেইড মেথডের যেগুলো এগুলোতে আমি যেটা এক্সাক্ট ভ্যালু চাচ্ছি, মানে এক্সাক্ট যেটা চাচ্ছি সেটা পাই না ইনফরমেশন, আমি যে ইনফরমেশনটা বুঝতেছি ওই ইনফরমেশন। যেমন ধরেন আমি টেলিভিশনে অ্যাড দেখি, সেটা আমি নাটক দেখতেছি, ঠিক আছে? নাটকটা হচ্ছে আমার অর্গানিক, কিন্তু মতখানে নাটকগুলো আছে কি অ্যাড, সেটা আমরা চাই না, সেটা আমাদের কাজেও আসে না। টাকা দিয়ে সে কি করতেছে, নাটকের ওখানে কত মিনিট সেটা কিনে নিচ্ছে, কারণ আমি নিউজ দেখতে বসছি, আমার মূল উদ্দেশ্য নিউজ দেখা, আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য বসি নাই। শিরোনামটা বলার পর বলে যে একটু ঘুরে আসি, ঠিক আছে? তো এরকম হচ্ছে, এখানে ইনক্রিজ বৃদ্ধি করতে হবে আমার অর্গানিক সার্চ, মানে অর্গানিক যারা রিয়েল আমার কাস্টমার যারা, ওদের এনগেজমেন্ট আমার ওয়েবসাইটে বাড়াইতে হবে। ক্লিয়ার? তারপরে ইনক্রিজ নাম্বার অফ ভিজিটর তো সার্চ ইঞ্জিন ট্রাফিক, আমার কি উদ্দেশ্যটা কি, ইনক্রিজ নাম্বার অফ ভিজিটর, আমার ভিজিটরটাকে বৃদ্ধি করা। কোথায় বৃদ্ধি করবো ভিজিটরগুলো, এগুলো সবগুলো ওয়েবসাইটে, তাহলে আমার ওয়েবসাইটে কি করবো, র্যাঙ্ক করার জন্য কাজ করবো, র্যাঙ্কটা মেনটেনেন্স করার জন্য কাজ করবো। দ্বিতীয় হচ্ছে আমার রিয়েল যারা আমার এক্সিস্টিং কাস্টমার, আমার টার্গেটেড কাস্টমার যারা, তাদেরকে আমি পিক করবো, এবং ভিজিটর আমার ওয়েবসাইটে বাড়ানোর চেষ্টা করবো। ইম্পর্টেন্ট অফ এসইও, এসইওর গুরুত্ব কি বলেন, প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমার ব্র্যান্ডকে এখন আমি কাজ জানি বা ফ্রিল্যান্সিং জানি, আমি এটা প্রচার না করলে কেউ কি বলতে পারবে আমি ফ্রিল্যান্সিং জানি, অথবা আমার একটা প্রোডাক্ট আছে, আমার একটা সোপ আছে বা একটা সাবান আছে, সেটা আমি আপনাকে জানাইলাম না, তাহলে সেল হবে, ঠিক আছে? এখন যদি আপনি যেমন ইউনিলিভার একটা নতুন সাবান নিয়ে আসতেন, ডাব সাবান,
সেটা অ্যাডভার্টাইজমেন্ট করছে না দীপিকা পাডুকাকে দিয়ে, করছে কি না প্রতিনিয়ত অ্যাডভার্টাইজমেন্ট করতেছে না, তাহলে হালকা অ্যামাউন্ট অফ টাকা কেন খরচ করতেছে? আমার ইউজারদের এবং কাস্টমারদের সাথে কনভারসেশন লিড সেলস, এসইও কারণে আমার কি আসতেছে অনলাইনে সেল আসতেছে। এখন যদি এটা হচ্ছে কি এসইও মানে তো অনলাইনে, এটা তো অফলাইনে করা যাবে না। এখন বর্তমানে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা কি হচ্ছে দিন দিন গ্রো হচ্ছে। যেমন ধরেন আগে অনলাইনে কখনো বেশ সেল হইতো না, হইতো বাংলাদেশে পার্সপেক্টিভ ছিল, এখন প্রতিনিয়ত মেয়েদের প্রোডাক্টগুলো সেল হচ্ছে এবং সিসি ক্যামেরা বলেন অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো daraz.com এগুলো কিন্তু আমরা আজ থেকে 5 বছর আগেও ছিল না, কিন্তু ডে বাই ডে কি হচ্ছে এন্ট্রি চলছে। যদি আপনি নর্মালি চিন্তা করেন আগে সেই দোকানগুলোতে বিক্রি ছিল পার ডে 10,000, এখন ওরা 2,000 টাকা বিক্রি করতে হিমশিম খাচ্ছে। যদি আপনারা ওদের ভিতরে রিসার্চ করেন সেই বিষয়টা নিয়ে যদি আপনারা স্টাডি করেন তাহলে জানতে পারবেন। ঠিক আছে, ওরা কিন্তু আপনাকে ওই অ্যান্সারটা দিতে হবে যে কেন বিক্রি হচ্ছে সেটা আপনাকে খুঁজে নিতে হবে, কারণ ও এখন কোথায় সেল হচ্ছে অনলাইনে। আমি একটা ড্রেস আমার হয় আমি অনলাইন থেকে কিনে ফেললে আমি মার্কেটে যাবো, আমি পার্সোনালি কালকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছে তুমি মার্কেটে কখন গিয়েছো লাস্ট, ও বলছে লাস্ট 2 ইয়ার ধরে আমি কোনো মার্কেটে শপিং করি নাই। তা আপনি কী করছেন? আমি অনলাইন থেকে কিনে কিনে, তাহলে 2 ইয়ার্স ধরে কি মার্কেটেই যায়নি, তাহলে সেল কি ব্যবস্থা? এভাবে আপনি আপনার মানে আশেপাশে সারাউন্ডিং জিজ্ঞেস করলে আপনি রেজাল্টগুলো পাবেন, সেটা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন যে কি এই অনলাইন মার্কেটিং এর বা অনলাইনের কি প্রয়োজন, গুরুত্বপূর্ণ গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি, সেটা বিশেষ করে অনলাইন মার্কেটিং এর বেশি প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আপনি যদি থিঙ্কিং করেন চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এটার গুরুত্ব প্রয়োজনীয়তা। আমরা রিয়েল লাইফে দেখতেছি এক্সিস্টিং সিনারি, আপনি 10 জন 100 জন দোকানদারের উপর যদি সার্ভে করেন 100 জনই বলবে যে আগের মতো সেল নাই। এর কারণটা কি? আমার সেলটা অনলাইনে বেড়ে গেছে, আগে যেরকম অনলাইনে আমার প্রোডাক্ট কিনা হতো এখন কিনা হচ্ছে না, তাহলে এই প্রোডাক্টের প্রাইস বিক্রি করার জন্য মার্কেটিং করতেছে নিচ্ছে, মার্কেটিং ছাড়া তো সেল হচ্ছে না। ঠিক আছে, তাই আমার লোকাল মার্কেট বলেন আর বাইরের গ্লোবাল মার্কেট বলেন সব জায়গায় সেল। আমরা তো ইউএসকেই ফলো করি, ট্রেন্ডটা কিন্তু ইউএস থেকেই আসে, আসে না? তাহলে আমরা অবশ্যই আপনি চাইলে এখানে বিজনেস ডেভেলপ করতে পারবেন, আপনি চাইলে এখানে অনলাইনে বিজনেস করতে অত টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। লোকালি একটা মার্কেটে নিলাম, সিকিউরিটি নিলাম, দোকান নিলাম, অনেক টাকা কস্টিং ইনভলভ, কিন্তু অনলাইনে আমার একটা ফেসবুক পেজ অথবা একটা গ্রুপে যথেষ্ট আমার জন্য, সেটা কিন্তু আমাকে বাংলাদেশে পার্সপেক্টিভ দিচ্ছে, সেটা কিন্তু আমাকে অত টাকা কোনো টাকায় ফেসবুকে দিতে হয় না। ঠিক আছে, তাহলে এটার ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তাগুলো আপনি আমার চেয়ে বেশি বলতে পারবেন এবং আপনারা চিন্তা চোখ বন্ধ করলে দেখতে পারবেন যে আপনাদের আশেপাশে কী ঘটতেছে। ঠিক আছে, আমরা কেন এসইও করবো, তার জন্য করবো, ভয় এসইও বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বিং হচ্ছে সেটাও সার্চ ইঞ্জিন, বিং, ইয়াহু, বাইদু, AOL, পিপিলিকা বাংলাদেশের অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, আপনি গুগলে সার্চ দিবেন লিস্ট অফ
সার্চ ইঞ্জিন। ঠিক আছে, দেখছেন প্রথম ইয়াহু, গুগল, ইয়াহু, গুগল, বিং, ইয়াহু, আজ ডট কম, এওএল, বাইডু, অনেকগুলো সার্চ ইঞ্জিনের লিস্ট এখানে আছে। ঠিক আছে, এরকম অনেকগুলো পাবেন। আমার ফার্স্ট যেদিকে যাবে যান দিয়ে আমার টার্গেটে থাকবে গুগল। আপনি যে যে ওয়েবসাইটে যান না, সবাই একই কথা বলবে, গুগলকে ফার্স্ট র্যাঙ্কিংয়ে দিবে, কারণ আমরা সবাই গুগলের ইউজার, আমরা মেজরিটি পারসন গুগলের ইউজার। তাই আমার ফার্স্ট টার্গেট থাকবে গুগলে র্যাঙ্ক করা। এসইও ইজ ফ্রি অ্যাডভার্টাইজিং লং টার্ম। আমি ফ্রি অ্যাডভার্টাইজমেন্টটা এখন সামনে আপনাদের একটু দেখেছিলাম, যেটা পেইড সার্চ, এগুলো টাকা দিয়ে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে অর্গানিক, অর্গানিক সার্চ, এটা কাজ করে আসছে। কারণ এখানে আপনি আজকে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, কালকে সকাল থেকে আপনাকে এখানে দেখাবে, বা অথবা 24 ঘন্টার মধ্যে আপনাকে এই জায়গায় লোকে র্যাঙ্কিং দেবে। আপনি যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ এখানে দেখাবে। এটা কি শর্ট টার্ম না? কিন্তু এই জিনিসটা অর্গানিক সার্চটা শর্ট টার্ম না, এটা হচ্ছে লং টার্ম প্রসেস, 3 মান্থ অর 6 মান্থ এর প্রসেস। আপনি আপনি এখানে আসতে হলে আপনাকে 6 মাস 7 মাস কাজ করতে হবে। কাজ করার পর আপনাকে এই জায়গায়, এবং এটা লং লাস্টিং, আপনি 6 মাস কাজ করে আসছেন, আপনি আরো 1-1.5 বছর এখানে থাকবেন, অথবা আপনাকে আপনার কম্পিটিটর এখানে না আসা পর্যন্ত আপনি এখানে আসেন আসেন কি না। কিন্তু আপনি এটা 1 ডেজ আর 2 ডেজ, আপনি যতক্ষণ আপনার পকেটে টাকা দিবেন ততক্ষণ এখানে থাকবেন। তাহলে আমাকে এসই হচ্ছে, মানে যেটা আমার অর্গানিক সার্চ, সেটা হচ্ছে লং টার্ম প্রসেস। বুঝাইতে পারছি ক্লিয়ার জিনিসটা? কারণ আমি এই থিওরিগুলো না জানলে আমরা আগাইতে পারবো না। স্টাডি শো দ্যাট 80% অফ ইন্টারনেট ইউজার ওয়ার্ল্ড ওয়াইড ইউজ সার্চ ইঞ্জিন। 81% কি করে ইন্টারনেট ইউজার সার্চ ইঞ্জিন ইউজ করে। তাহলে আমার বাকি 20% কি ইউজ করলো? সেটা আমার বাকি বাকি পার্সন যারা তারা কি ইউজ করলো আমার জানার দরকার নেই। আমার কি আছে, মোস্ট প্রবাবলি আমি সবগুলোকে সার্চ ইঞ্জিনে পাবো। 72% অফ সার্চ স্টপ টু 10 সার্চ রেজাল্ট অ্যান্ড 90% স্টপ ইন 30। এখানে বলা হচ্ছে যে 72% মানুষ 1 থেকে 10 পর্যন্ত যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে। ঠিক আছে, আর বাকি 90% 1 থেকে 30 মধ্যে যারা আছে তারা ভিজিট করে। যেমন ধরেন আমি জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাই আপনাকে, আমি এখানে সার্চ ইঞ্জিন লিস্ট প্রভাইড করেছি, আমি প্রথমটা দেখেছি। ঠিক আছে, নাহলে এটাতে দেখবো, নাহলে এটা দেখবো, প্রথম 10টা কি দেখবো? আচ্ছা, না হলে আমি আমি যেহেতু বা আরও ইনফরমেশন ডিপলি খোঁজার জন্য আমি 20টা পর্যন্ত যাবো, 30টা পর্যন্ত যাবো, এরপর তা যাবো না। ঠিক আছে না, তাহলে এভাবে কি আমি যেতে থাকবো? আপনারা কি কেউ এই কাজটা করেন এখানে সার্চ দিয়ে এখানে একদম নিচে কোনটা আছে বা আরও পেজ আছে কি না, কত নম্বর পেজ আছে এরকম গিয়ে নিচে গিয়ে কি এরকম দেখেন? হ্যাঁ, তাহলে আমরা কি করি, প্রথম যেটা সেটা নিয়ে থাকি, এর বাইরে যাই না। এটাই বলা হচ্ছে, মানে 81% লোক কি করে, প্রথম 72% লোক প্রথম যেটা 10টা সেই 10টা ভিজিট করে, আর বাকি যারা আছে 90% লোক কি করে, 30টার মধ্যে থাকে, এর বাইরে যায় না। যান, আপনারা যান কিনা, আপনাদের কথাই বলেন, আপনারা যান না। তাহলে তাহলে আমাকে যেটা করতে হবে, আমার টার্গেট কোথায়, আমি গুগল একটু আগে কার লিখে সার্চ দিয়েছি, সেটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি যেটা লিখে সার্চ দিব এখানে, আমি এখানে কিওয়ার্ড কোনটা, আমি এখানে গুগলে সার্চ দিয়েছি আমার কিওয়ার্ড কোনটা, আমার কিওয়ার্ড আছে লিস্ট অফ সার্চ ইঞ্জিন, এটা আমার কিওয়ার্ড। তাহলে আমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটা প্রথম আমাকে
সিলেক্ট করতে হবে, আমি কি নিয়ে কাজ করব সেটা আমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তারপরে আমার কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমি যদি এই লিস্ট অফ সার্চ ইঞ্জিন লিখে যাচ্ছি যে আমি একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটটা এখানে থাকবে, তাহলে আমার কি কম্পিটিটর এটা? হ্যাঁ, এই আমার কম্পিটিটর কিনা? আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি এখন, এটা যে যিনি আসছে উনি আমার কম্পিটিটর, তাহলে আমার এই কম্পিটিটরের কি আছে না আছে, স্ট্রেংথস, অপরচুনিটি, উইকনেস, থ্রেট যা আছে এগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করবো। ওর কি কি আছে? হ্যাঁ, সাপোজ আপনি চিন্তা করেন যে আমি ইউনিলিভারের মতো ডাবসাবান বানাবো, তাহলে আমাকে অবশ্যই ডাবসাবানটা দেখতে হবে এটা কি ইনগ্রেডিয়েন্টস আছে, মেটেরিয়ালস কি দিয়েছে, আমি এটা হচ্ছে কীভাবে ভালো করতে পারবো, তাহলে না আমার জিনিসটা খাবে, নাহলে আমার জিনিসটা নিবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার সাইট ম্যাপ, মানে এটা হচ্ছে এসইও প্রসেসটা, পুরো প্রসেসটা। সাইট ম্যাপ মানে আমার একটা ওয়েবসাইটে যখন আপনি যান, আপনার একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর এটা এটাতে ক্লিক করলে এক জায়গায় যাবে, এটাতে ক্লিক করলে আরেকটা লিঙ্কে যাবে, এরকম কি বিভিন্ন লিঙ্কে যাবে। আমার ওয়েবসাইটে কোনটা এই সাইট ম্যাপটা ঠিক করে দিতে হবে যে আমার কোথায় থেকে কোথায় যাবে, ঠিক আছে? এটা আমরা আরও ডিপলি যখন গুগল অ্যানালিটিক্স নিয়ে কাজ করবো তখন দেখবো। তাহলে আমরা প্রথম কি বলেছি, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, সাইট ম্যাপ, সার্চ ইঞ্জিন সাবমিশন, মানে সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটাকে ভর্তি করানো, সার্চ ইঞ্জিন প্লাস ডিরেক্টরি সাবমিশন, মানে আমরা স্কুলে ভর্তি হই না, এখন আমার সার্চ ইঞ্জিন কখন খুঁজে নিবে আমার ওয়েবসাইট সেটার অপেক্ষা না করে আমি সার্চ ইঞ্জিনে এটাকে অ্যান্ড্রয়েড করানো আমার ওয়েবসাইটকে, কাকে? আমার ওয়েবসাইটে। তাহলে আমরা প্রথম কাজ কি, কিওয়ার্ড অ্যানালাইসিস করবো, কিওয়ার্ড অ্যানালাইসিস করে কম্পিটিটর অ্যানালাইসিস করবো, তারপর সাইট বানাবো, ঠিক আছে? সাইট বানাই, সাইটটার ম্যাপ কোথায় থেকে কোন লিঙ্ক থেকে কোন লিঙ্কে যাবো এগুলো ঠিক করবো, তারপরে কি করবো সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিনে আমার এটাকে ভর্তি করাবো আমার ওয়েবসাইটটাকে, মানে তুমি সার্চে রেজাল্টটা শো করলে আমার ওয়েবসাইটটা দেখা হবে। তারপর হবে সোশ্যাল বুক মার্কেটিং, সোশ্যাল মানে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস, পিন্টারেস্ট এগুলোতে কি করবো মার্কেটিং করবো, ঠিক আছে? তারপর হচ্ছে ব্লগ সাইট, কিছু ব্লগ সাইট মানে ব্লগ মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ওখানে কিছু আর্টিকেলস আছে, সেই ওয়েবসাইটগুলোতে আমরা কি করবো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। আর্টিকেল সাবমিশন মানে আর্টিকেলের কিছু আর্টিকেল লিখে আমি বিভিন্ন বাইরে ওয়েবসাইটগুলোতে আমার ওয়েবসাইটটাকে কি করবো অ্যান্ড্রয়েড করবো। তারপর হচ্ছে লিঙ্ক প্রপার্টি, তারপর হচ্ছে সেম রিপোর্ট, মানে আমার সার্চ ইঞ্জিনের রিপোর্টটা কি আসতেছে, ইন্টারনাল অ্যানালাইসিস, আমি ভিতরে কাস্টমার কতজন আসতেছে, ভিজিটর কতজন আসতেছে, এই জিনিসগুলো নিয়ে আমি অ্যানালাইটিং করবো, মানে আমি দেখবো কোন আমরা দেখতে পারবো কোন ওয়েবসাইট থেকে আসছে, কোন ব্রাউজার দিয়ে আসছে, কোথায় থেকে আসছে, আমার ভিজিটরগুলোকে অ্যানালাইসিস করবো। এখন দেখছি যে আমি ফেসবুক মার্কেটিং করে আমার ভিজিটর বেশি আসতেছে, তাহলে আমি বারবার ফেসবুক মার্কেটিং করবো, বুঝছেন? আমি কোন মেথডে আমার ভিজিটরটা বেশি আসছে সেটা আমি অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে পারবো। এখন যদি ইউনিলিভার মনে করে যে আমি ম্যাগনা টিভিতে, মোহনা টিভিতে বা দিয়ে আমার ভিজিটর আসছে বেশি আসছে, তাহলে ও বারবার ওখানে দিবে, অথবা বৈশাখী টিভি দিয়ে আমার ভিজিটর আসছে, অথবা আমি ফেসবুকে অ্যাড দেওয়ার কারণে আমার প্রচুর সেল হয়েছে, তাহলে ও বারবার এখানে ইন্টারেস্ট দেখাবে না, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করবো, তারপরে ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের সাইট ম্যাপ ক্লিক করবো, তারপরে সোশ্যাল বুক মার্কিং করবো, এবং ব্লগ সাইডে করবো, আর্টিকেল সাইড করবো, লিঙ্কগুলো প্রপার্টি ঠিক আছে কিনা দেখবো, তারপরে সার্চ রেজাল্ট মানে সার্চ মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, সার্চ মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের রিপোর্টটা দেখবো আমার কত নম্বরে আসি এখন, তারপরে আমার ভিজিটর ইন্টারনাল অ্যানালাইসিস মানে আমার ভিজিটরগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করবো। এইগুলো আমার টোটাল এসইও প্রসেস, ঠিক আছে?
প্রথম আমার ওয়েবসাইট, এখন আমরা কোথেকে স্টার্ট করব, প্রথম আমি ওয়েবসাইটটা বানাবো। ফার্স্ট আমার ওয়েবসাইট প্রয়োজন, প্রথম আমার ওয়েবসাইটটা বানাবো। ওয়েবসাইটটা বানানোর পর মানে ওয়েবসাইটটা নিয়ে কোন কী জিনিস নিয়ে নিজ সিলেকশন করবো আমার, প্রথম আমি কোন টপিকস নিয়ে কাজ করবো, আমি কি সব রিলেটেড সাইট বানাবো না আমি ফ্রিল্যান্সিং রিলেটেড সাইট বানাবো, কোন জিনিসটা নিয়ে আমি কাজ করবো সেটা আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করবো, নিজ সিলেকশন করবো। তারপর কিওয়ার্ড রিসার্চ করবো, অন পেজ মানে ওয়েবসাইটের ভিতরের অংশগুলো সুন্দর করে সাজাবো। এখানে এসইওর মধ্যে দুটো পেজ, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ, ঠিক আছে। প্রথম হচ্ছে আমাকে ভিতরে সাজাইতে হবে, আমি যদি এখানে ডেকোরেশন না করতাম তাহলে আপনি এসে বসে মজা হইতেন, আমি যদি আমার দোকানে ভিতরে সাজাই তারপরে না বাইরে গিয়ে মার্কেটিং করতে যাবো, আমি আমার ভিতরে প্রোডাক্ট নাই, আমার দোকানে আমার শপে কি নাই প্রোডাক্ট নেই, আমার আমি বাইরে মার্কেটিং করতে যাবো, তাহলে আমাকে ফার্স্ট কী করতে হবে, অন পেজ অপটিমাইজেশন, আমার ওয়েবসাইটটা ঠিক করতে হবে, আমার ওয়েবসাইটটা ঠিক করতে হবে। তারপরে ওয়েবসাইটে কী জন্য আসবে মানুষ, কন্টেন্ট দেখার জন্য, আমি শুধু একটা দলকে দিয়ে রাখলে মানুষ আসবে আসবে না, তাহলে আমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই কন্টেন্ট, কন্টেন্ট ইজ দ্য কি অফ ওয়েবসাইট। তারপর অফ পেজ, অফ পেজ মানে আমি বাইরে বিভিন্ন ওয়েবসাইটে সোশ্যাল বুক মার্কিং, ধরেন যেটা বলছি সোশ্যাল বুক মার্কিং বিভিন্ন সাইটে গিয়ে, ধরেন আমি সিম্পলি জিনিসটা মানে আমার একটা দোকান আছে, দোকান মানে হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে, আমার দোকানে কী কী প্রোডাক্ট আছে সেটা আমি জানি, ঠিক আছে, আমি কোন রিলেটেড কাজ করতেছি, ধরেন রেডিমেড গার্মেন্টস, তারপরে আমি দোকানের ভিতরে ইন্টেরিয়র ডেকোরেটটা সুন্দর করে সাজাবো, সেটা বলবো করবো অন পেজ অপটিমাইজেশন, এবং দোকানে আমার কী থাকবে সব হাউসফুল থাকবে প্রোডাক্টে, ঠিক আছে, মানুষ এটা আমার দেখবে। এরপর আমি অন পেজ আছি মানে রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড লিফলেট লাগাবো, সেটা হচ্ছে অন পেজ অফ পেজ অপটিমাইজেশন। বুঝাতে পারছি জিনিসটা, ফার্স্ট আমার ওয়েবসাইট, তারপর কিওয়ার্ড রিসার্চ, এখন আসেন এগুলো ডিটেলস আছে। ওয়েবসাইটে কি চাই, ওয়েবসাইট স্ট্রাকচার এন্ড ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, আমার ওয়েবসাইটটা যেতে হবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, তারপর ওয়েবসাইট ইউজাবিলিটি, লিঙ্ক প্রপার্টি, তারপর ব্র্যান্ড এন্ডেসমেন্ট, আমার ওয়েবসাইট কি আমার ব্র্যান্ড ক্রিয়েট করবো, ওয়েবসাইট মানে কী করবো আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট করার চেষ্টা করবো। ফার্স্ট কথা হচ্ছে আমার ওয়েবসাইটটা আমাকে রেডি করতে হবে, কারণ আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো কীভাবে আমি ওয়েবসাইট রেডি করবো, ঠিক আছে। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমি র্যাঙ্কিংয়ে যেতে পারবো, সেটা কিওয়ার্ড রিসার্চ বলা হয়, মানে আমি এই কিওয়ার্ডটা নিলে কাজ করলে আমি র্যাঙ্কিংয়ে যেতে পারবো কি না, সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। তাই আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। অন পেজ অপটিমাইজেশন, ওয়েবসাইটের লিঙ্ক, ইউআরএল মানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, লিঙ্কটা ঠিক আছে কিনা, ট্যাগ, টাইটেল, অর্ডার, হেডার, ইন্টারনাল সাইট ম্যাপ, এগুলো ঠিক আছে কিনা, মানে ওয়েবসাইটের ভিতরটা সুন্দর করে সাজাবো, এটাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। যেমন ধরেন ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক, ম্যাটা টাইটেল, ম্যাটা ডিসক্রিপশন, এগুলো আমি পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, কন্টেন্টের মধ্যে আর্টিকেল হতে পারে, ব্লগ সাইটে লিখতে পারি, তারপর বিভিন্ন মানে এক কথা হচ্ছে কন্টেন্ট আমার থাকতে হবে, কন্টেন্ট ইজ কিং অফ ওয়েবসাইট, মানে কন্টেন্ট না থাকলে আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে না, আর ওয়েবসাইটে কেন আসবে, কোনো ইনফরমেশনের জন্য, আমরা গুগলে সার্চ দিই কেন, ইনফরমেশন, আমার ইনফরমেশন ছাড়া গুগলে সার্চ করা করি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য, তাহলে আমরা কী জন্য যাই, ইনফরমেশন, ওখানে তো আমার কোনো কিছু নাই, ওখানে তো ফিজিক্যাল কোনো কিছু নাই, এই অনলাইনে কোনো ফিজিক্যাল এক্সিস্টিং আছে নাই, ওখানে জাস্ট সেল ইনফরমেশন। সবচাইতে হাইস্ট মানে ওয়ার্ল্ডে যতই প্রোডাক্ট থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, সবচাইতে ইনফরমেশনের দামটা ভ্যালুটা বেশি, জানেন কিনা এটা, ইনফরমেশান ভ্যালু বেশি। এখন ধরেন এইচআরএম, বিএসআরএম, ডট ফ্যাক্টরি, ঠিক আছে, ওদের একটা এক এক কনসালটেন্টের বেতন হচ্ছে কি 2 লক্ষ 2.5 লক্ষ করে, কেন, সে কি দিচ্ছে, সে কি লেবারের মধ্যে একটা রড বানাচ্ছে না, সে প্রোভাইড আছে আমি ইনফরমেশান আর কিছুই না। সবচেয়ে ভ্যালু হচ্ছে ইনফরমেশান, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সব ক্ষেত্রেই, ঠিক আছে। প্রমোট ইউর ওয়েবসাইট, আমরা
এই মাধ্যমে ওয়েবসাইট থেকে প্রমোট করবো। ধরো আর্টিকেল সাবমিশন, আর্টিকেল একটা লিখলাম, এটার ভিতরে আমার লিঙ্কটা দিয়ে দিলাম, এটা তো বলা আর্টিকেল, তাদের পেজ ইংলিশ, বিভিন্ন নিউজ রিলেটেড সাইডে আমি কি করবো লিঙ্ক করবো, সোশ্যাল বুক মার্কিং করবো, রিকুইল, এগুলা কি ব্লগ কমেন্টিং, এগুলো আমরা আমাদের এসইওর একটা কাজ, ঠিক আছে, প্রমো। তার এই কাজগুলো আমার এই কাজগুলোর মধ্যে আমার যে কোনো একটা কাজ যদি আমি ভালোভাবে শিখি আমি ওইটা দিয়েও ইনকাম করতে পারবো। সিম্পল একটা ছোট কাজের আমার স্কিল ভিতরে থাকবে, আমি ধর এতগুলো দেখে হয়তো আপনার মাথা ঘুরাচ্ছে, ঠিক আছে, কিন্তু মাথা ঘুরানোর কোনো কাজ নাই। আপনি আপনি যদি বায়ারের কাজ করেন তাহলে আপনি ছোট্ট একটা কাজ জেনেও ইনকাম করতে পারবেন। মানুষ ডাটা এন্ট্রি দিয়েও কী করতেছে, ইনকাম করতেছে, তাহলে ডাটা এন্ট্রি সেটা কাজ না, সেটা ওই জায়গায় সে স্কিল, সেই জন্য সে আর্ন করতেছে। আপনারা যে কোনো একটা কাজ নিয়ে কি নামবেন, আস্তে আস্তে কাজের প্রয়োজনে আপনার কাজ শিখবেন, প্রমোশন বাড়বে, ইনকাম বাড়বে, তাহলে যত কাজ শিখবেন তত আপনার ইনকাম বাড়বে, ঠিক আছে। ঠিক আছে, আপনাকে এই জায়গায় লেগে থাকতে হবে, লেগে থাকা এবং ধৈর্য ধরা হচ্ছে বড় পরিচয়। ধৈর্যের পরীক্ষা যখন আপনি উত্তীর্ণ হবেন আপনি সাকসেস, আপনার শর্ট টাইমে কোনো কিছু হবে না। বিভিন্ন ট্রেনিং সেন্টার বলে আপনি আসুন, 2000 টাকা দেন, আমার কি ক্লাসের মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এই হবে সে হবে, এই ধরনের কথাবার্তা বলার মতো আমরা মন মানসিকতাও নাই, বলবো না, কারণ ফ্রিল্যান্সিং এটা হচ্ছে আমার স্কিল ডেভেলপ জিনিসটা, আমার একটা প্রফেশনাল স্কিল যখন ডেভেলপ হবে আমি সেটা দিয়ে আজীবন ইনকাম করতে পারবো। আর আমি 2 মাসের মধ্যে যেটা চাইবো সেটা 2 মাসের মাথায় শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে ওই জায়গায়। আমার দাদারা বুঝছেন, একজন ড্রাইভার কখনো বেকার থাকে, রিক্সার ড্রাইভার বলেন আর এরোপ্লেনের ড্রাইভার বলেন, ও বেকার আছে, ওর কোনো ফিক্সড জব আছে, ও আজকে একজনের গাড়ি ছেড়ে দিলে অন্যজনের গাড়ি বেকার নাই, কারণ আমরা শিক্ষিত যারা তারা বেকার, ঠিক আছে। এটা আপনি অনুধাবন যদি আপনি থিঙ্কিং করেন, শিক্ষিতরা বেকার কীভাবে, চিন্তা করে দেখবেন। আমি কালকে জবের পোস্ট দিয়েছিলাম এখানের জন্য, মাস্টার্সে একটা ক্লার্ক জব, অফিসিয়াল বিয়ারের জব, মাস্টার্সের ছেলেরাও কি ওখানে জব করতে বসে আছে 5-6 হাজার টাকা বেতন। এবার তিনি চিন্তা করে দেখেন আমাদের সোসাইটি কতটা, মানে আমাদের অর্থনৈতিক সংকটটা কতটা, শিক্ষিত যারা তারা অর্থনৈতিক সংকটে কত পরিমাণ আছে সেটা আমি কালকে নিজে নিজে চিন্তা করতেছি। আমি যে একটা স্কিল ডেভেলপ করছি তার জন্য আমি ভালোভাবেই চলতে পারতেছি, এবার কি আমিও তো MBA করেছি, আমিও তো বেকার, না হলে আমার যদি এই স্কিলটা না থাকতো আমাকে কি MBA চাকরি দিয়েছে এটা, হ্যাঁ আমাকে MBA ডিগ্রি তো কোনো চাকরি দেয়নি, ঠিক আছে, আমাকে আমার স্কিলে চাকরি দিয়েছে। চিন্তা করে দেখি, চিন্তা করতেছি নিজে নিজে যে আমাদের সোসাইটি এখন কোথায় আছে, কারণ আমাদের মানি ক্রাইসিসটা এখন বেশি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আপনাকে কাজ শিখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এই স্কিলটা আপনার একদিনের না, এই স্কিলটা আপনি কিছু রাখ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ফিজিক্যাল এভিডেন্স স্টেবিলিটি আছে ততক্ষণ পর্যন্ত আপনি ইনকাম করবেন। আর আপনি যদি বলেন যে না আমাকে 2 মাসের মধ্যে ইনকাম করাই দিতে হবে, ভাই আপনার কাছে মাপও চাই, আমি দোয়াও আপনার কাছে চাই, পারবো না, আমার দ্বারা হবে না, ঠিক আছে। কারণ আপনি যেই, আমি আপনাকে লং টার্ম বলতে গেছি, আপনি যদি চিন্তা করেন যে আপনি শর্ট টার্ম, তাহলে আমি আমার দ্বারা সম্ভব, কারণ আমি আপনাকে আজকে কিছু একটা দেখাই দিব, কালকে আপনার সেই ইনকামটা ভ্যানিশ হয়ে যাবে, পরশু দিন আমাকে কুতরে গালি গালি গালাজ করবেন, আমার মা বাবাকে গালি গালাজ করবেন, দরকার নেই, ওই টাকার প্রয়োজন নাই, আমরা ওই ধরনের কাজ আমি করতে পারবো, প্রতিষ্ঠান করবে না কি করবো আমি জানি না, অ্যাজ আমি টিচার, ঠিক আছে। আপনাকে যেটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কাজগুলো পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এই স্কিলটা আপনি একবার ডেভেলপ করবেন সারা জীবন ইনকাম করবেন। আর আপনি একবার ডেভেলপ করতে পারলে আপনার ইনকাম প্রতিনিয়ত আসবে, বাট আপনি আজকে ডেভেলপ করবেন, আপনি চিন্তা করবেন যে শর্ট টার্মে কীভাবে অবৈধ পন্থায় কীভাবে টাকা কামানো যায়, সেটা বেশি দিন টিকবে না, উইথ 1 মান্থ আর 2 মান্থ, কারণ আমরা অফলাইনে দুর্নীতি করলে ধরতে একটু সময় লাগে, কিন্তু অনলাইনে দুর্নীতি করলে সেটা উইথিন ফিউ মান্থ লাগে না, উইথিন ফিউ আওয়ার্সের মধ্যে আপনার ইনকামটা ভ্যানিশ হয়ে যায়। কথাটা বোঝাইতে পারছি তো, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমি আজকে সবগুলো থিওরিটিক্যাল জিনিস, কারণ এগুলো না বললে আপনি বুঝবেন না।
ঠিক আছে, এখন আমি যেটাতে আসি আপনাদেরকে একটা জিনিস টাইটেল ডিসক্রিপশন যেটা বোঝাবো বলছি সেটা বলিনি, সেটা বলতেছি। এখন আমি কাল লিখে সার্চ দিলাম, আমি এই ওয়েবসাইটটা নিয়ে একটু অ্যানালাইসিস করি প্রথমটা নিয়ে, কাল লিখে সার্চ দিলাম, তাহলে এই কার ওয়ার্ডটা এটা হচ্ছে এটা টাইটেল, এই ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এটা, এই ওয়েবসাইটের ডিসক্রিপশন ইউআরএল হচ্ছে এটা, ডিসক্রিপশন হচ্ছে এটা, ঠিক আছে, ইউআর টাইটেল ইউআর ডিসক্রিপশন। এখন কার লেখাটা শব্দটা এখানে কেন দেখাচ্ছে, ফার্স্ট কন্ডিশন ওর টাইটেলে কার আছে, এটাকে বলা হয় মেটা টাইটেল, এসইও ভাষায় বলা হয় মেটা টাইটেল, এটা হচ্ছে কি লিঙ্ক মানে ইউআরএল, তারপর অ্যাড্রেস যেটাই বলুক সেখানে কার লেখাটা আছে, আছে কি না, তারপরে আপনি এখানে পাবেন কার লেখাটা আছে, ডিসক্রিপশন আছে, পাইছেন, তাহলে আমার টাইটেল এবং কিওয়ার্ড ডিসক্রিপশনে সবগুলোতে আমার কার ওয়ার্ডটা আছে, সেই জন্য এটাকে কি দেখাচ্ছে ওয়েবসাইটে প্রথমে দেখাচ্ছে, আর টাইটেল কত ওয়ার্ডে লিখবো, ডিসক্রিপশন কত ওয়ার্ডে, এগুলোর ডিটেলস আমরা নেক্সট ক্লাসগুলোতে মানে আলোচনা করব। এখন আপনাকে এই টাইটেলটা এসইও ফ্রেন্ডলি দিতে হবে, ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি দিতে হবে, এখানে ইউআরএল এর মধ্যে আপনি কতগুলো নাম্বার দিয়ে রাখবেন, তাহলে তো হবে না, আপনি টাইটেলের মধ্যে কি আনপ্রফেশনাল টাইটেল লিখছেন, এগুলো কি সুন্দর করে লেখেন নাই, এটা 160 ওয়ার্ডের মধ্যে লিখবেন, আপনি লিখছেন 500 ওয়ার্ডের মধ্যে, তাহলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং দিবে না। ঠিক আছে, আমাদের কিছু কন্ডিশন, আমি যেহেতু গুগলকে নিয়ে কাজ করব, ওর নিয়মকানুন মেনে চলতে হবে না, আর এই প্রতিষ্ঠানে আসছেন, ঠিক আছে, এই প্রতিষ্ঠানে একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, আপনাকে প্রতিনিয়ত ক্লাস করতে হবে, ক্লাসে না আসলে আপনার কি আপনার প্রবলেম করবে, আপনাকে কি করবে অ্যাকশন নেবে আপনার বিরুদ্ধে, তাহলে আপনি গুগল হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করলে আপনার বিরুদ্ধে গুগল অ্যাকশন নেবে। তো এটাই হচ্ছে টাইটেল, এখন টাইটেল কোনটা, এটা টাইটেল, ডিসক্রিপশন এটা, আর এটা লিঙ্ক, এগুলো এটা মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, আর এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে, এই জিনিসটা আমি বলবো বলছিলাম। এখন যেটা সর্বোপরি যেটা আসি, আমার এসইও ক্যান ডিফাইন হোয়েন কাস্টমার সি অ্যাডভার্টাইজমেন্ট এন্ড দে আর সার্চ, মানে আমার এসইওটা কি করবো, কি জন্য করবো, এক কথা হচ্ছে ইনক্রিজ ইউর ট্রাফিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ ইফেক্টিভ ফর ইমপ্রুভিং ইউর ভলিউম অ্যান্ড কোয়ালিটি ট্রাফিক ইউর ওয়েবসাইট, তাই হচ্ছে কি মোর ইফেক্টিভ, এখন অনলাইন মার্কেটিংটা কি সবচেয়ে ইফেক্টিভ, ঠিক আছে, এখন আপনাকে সেটা ইফেক্টিভ কাজ করতে হবে, সেটার জন্য আপনি আন ইফেক্টিভ কাজ করবেন তাহলে তো হবে না, ঠিক আছে, দি প্রসেস ইনভলভ কম্বিনেশন ফাইভ স্টেপ, ওয়েবসাইট অ্যাডার সার্চ ইঞ্জিন যেগুলো আমরা আগে আলোচনা করছিলাম, সার্চ ইঞ্জিন, তারপর অন পেজ অপটিমাইজেশন, অফ কন্টেন্ট রাইটিং অ্যান্ড অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে, ভিজিবিলিটি ইন দি সার্চ ইঞ্জিন উইল ড্রাইভ ট্রাফিক সাইট দ্যাট উইল পটেন্সিয়াল কনভার্ট সেলস লিডস অ্যান্ড ডাউনলোড পারচেস। আমি আলটিমেট গোল, আমি সবগুলো কাজের পর আমার আলটিমেট গোলটা কি, আমার সেল জেনারেট করা, সেল জেনারেট করা আমার সেলটা বৃদ্ধি করে, ঠিক আছে, তাহলে আমি সেটা ওভারলি করব, আর আমাকে যেটা করতে হবে সম্পূর্ণভাবে প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত আমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আমি কী করতে পারবো না, সাকসেস হইতে পারবো না, ঠিক আছে।